লকডাউনের দিন সকাল থেকে শুনশান ছিল বিলোনিয়ার রাস্তাঘাট। একই অবস্থা দেখা যায় চোরিলামেও, সেখানেও কোনো লোকজন রাস্তায় বা বাজারে বের হয়নি। চোরিলাম বাজারে একজন বৃদ্ধা ছাড়া কাউকে দেখা যায়নি, সবাই ঘরে থেকে লকডাউনের নিয়ম কার্যকর করেছেন। ওই দুটো এলাকায় করোনা সংক্রমিত রোগীর সন্ধান মিলেছিল, তাই একদিনের জন্য হলেও নাগরিকরা সরকারের নির্দেশ মেনেছেন। ঊনকোটি জেলার কৈলা শহর এবং খোয়াই জেলার কল্যাণপুরেও লকডাউন সকাল থেকে সর্বাত্মক সফল হয়েছে, কারণ সেখানেও লোকজন রাস্তায় বের হননি, চলেনি কোনো যানবাহন। আজকে একদিনের লকডাউন কৈলা শহরে যথাযথভাবে পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে দোকানপাট সব বন্ধ আছে এবং নিত্য প্রয়োজনীয় যদি যে সমস্ত জিনিস লকডাউনের আওতা ছাড়া অন্য কোনো দোকান পাট খোলা নেই এবং মানুষেরও চলাচল নেই, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া মানুষ মুভমেন্ট করতে পারছে না। প্রশাসনের তরফ থেকে আমরা বেরিয়েছি এবং যারা মাস্ক পরছেন না বা লকডাউন নিয়ম মানছেন না ওদেরকে আমরা পেনাল্টিও করছি। শান্তিরবাজার মহকুমা এবং সোনামুড়া মহকুমাতেও লকডাউন সাড়া ফেলেছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেখা যায়নি। সোনামুড়ায় কিছু লোকজন রাস্তায় বের হয়েছিলেন, তাদের পুলিশ আটক করে জেরা করে। জায়গায় জায়গায় পুলিশ পিকেট বসানো হয় লকডাউন কার্যকর করার জন্য। হাসপাতাল থেকে আচ্ছা যাবেন কোন জায়গায়? আমার ঘরে কেউ নাই, বাড়িঘর একদম খালি। উদয়পুর এবং সাবরুমেও পুলিশ প্রহরার মধ্য দিয়ে রবিবার দিনটি কেটেছে। পুলিশ এবং প্রশাসনিক কর্তারাও সব এলাকা পরিদর্শন করেন, যাতে নাগরিকরা সঠিকভাবে লকডাউন পালন করেন তার জন্য সবার প্রচেষ্টা চোখে পড়েছে। এলাকাতে পিসফুল চলছে এবং কোন ধরনের দোকানপাট বা বাইক গাড়ি অটো কোনোটাই আমরা কিনা চলতেছে না। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সব এলাকাতে আমাদের পেট্রোলিং মোবাইল নাকা সবগুলি লাগাই রাখছি, এক্সেপ্ট ইমার্জেন্সি পরিষেবা। কেউ যদি হসপিটালে আইতে হয় ইমার্জেন্সি, কেউ যদি বাইরের থেকে কোনো ট্রান্সপোর্টের মালটা লাগে ওই ক্ষেত্রে আমরা কনসিডার করতেছি, আর বাকি সব পিসফুল চলছে এখন পর্যন্ত। কোন ধরনের বাইক বা অন্য কিছু মুভমেন্ট আমরা পাইছি না। মেডিকেল পরিষেবা ব্যতীত আপনার উদয়পুর টাউন, তারপরে আপনার টেপানিয়া শালগড়া এলাকা, কাঁকড়াবন কিল্লা আমি ঘুরে এসেছি। বিভিন্ন জায়গাতেই লকডাউন একদম পুরোপুরিভাবে এখানে মানুষজন পালন করছেন। লকডাউন যারা অমান্য করবে তাদের এগেনস্টে আইনি যে প্রক্রিয়া আছে সেটা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই টেপানিয়াতে আমি একটি দোকান ওনাকে দোকানটা খুলেছিলেন উনি, তো ওনার নাম আমি লিপিবদ্ধ করে এনেছি, এটা আগামীকালকে আমরা নোটিশ দেব। উনি লকডাউন ব্রেক করে খুলেছেন এখানে দোকান। উত্তর জেলার জেলা সদর ধর্মনগরেও লকডাউনের প্রভাব পড়েছে। রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি থেকে ধর্মনগর শহর সর্বত্র রাস্তাঘাট ছিল শুনশান, একেবারে নাগরিকরা গৃহবন্দী অবস্থায় ছিলেন।